অবশেষে গ্রেপ্তার এক হেভিওয়েট তৃণমূল নেতা, আর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরণ, বর্তমান স্টেশন সংলগ্ন দোকান গাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা গোলাপ। রবিবার রাতে বর্ধমান রেল স্টেশন চত্বরে ভাঙচুরের ঘটনায় তৃণমূল নেতা গোলাপ সোনকারকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ জানায় এই কেসের প্রধান অভিযুক্ত তিনি। মঙ্গলবার আদালতে তোলা হয় গোলাপকে। আদালতে তোলার সময় তৃণমূল কংগ্রেসের নেতা ইফতিকার আহমেদ তথা পাপ্পুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান যে পাপ্পুর নেতৃত্ব তাঁকে অ্যারেস্ট করিয়েছে, তিনি রাজনীতির শিকার। তাঁর অভিযোগ, পাপ্পু নিজেই একটা খুনের আসামি, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আসলে পাপ্পুর মাথায় তৃণমূল নেত্রী দোলা সেনের হাত আছে, তাই কেউ কিছু করতে পারে না, বর্ধমানের কোনো নেতাকেও মানে না। উল্লেখ্য, রবিবার রাতের অন্ধকারে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতী তাণ্ডব চলে। 10 থেকে 12টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, পাশাপাশি বেশ কয়েকটি চার চাকা গাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী রাত্রিবেলা হঠাৎ করেই বর্ধমান স্টেশন চত্বরে ঢুকে স্থানীয় বিধায়ক, প্রাক্তন আইএনটিউসির সভাপতির নামে গালাগাল করে বেশ কয়েকটি দোকান, দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর চালায়। তাদের হাতে রড, লাঠি ও তরোয়াল ছিল। দুষ্কৃতীরা তরোয়াল নিয়েও আক্রমণ চালায়। এই ঘটনায় রাতে বর্ধমান স্টেশনে ব্যবসায়ী থেকে গাড়ি চালক সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে সোমবার প্রতিবাদ মিছিল হয় তৃণমূল নেতা ইফতিকার আহমেদের নেতৃত্বে। তিনি অভিযোগ করেন, গোলাপ সোনকার রাতের ঘটনাটি ঘটিয়েছেন। বিধায়ক খোকন দাসও ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, যারাই এ ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, অবশেষে বর্ধমান স্টেশন সংলগ্ন গাড়িতে এবং দোকানে ভাঙচুর চালানোর ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা গোলাপ, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর গোলাপ গ্রেপ্তার হতেই তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতা ইফতিকার আহমেদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, এমনকি তার মাথায় রয়েছে দোলা সেনের হাত, তৃণমূল নেত্রী দোলা সেনের হাত রয়েছে তার মাথায়, তাই কেউ কিছু করতে পারছে না তাকে, বর্ধমানের কোনো নেতাকেও তিনি মানেন না, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করে তোলপাড় ফেলে দিলেন। এই মুহূর্তে বর্ধমান কিন্তু উত্তপ্ত।